রাজীবনগর পিকনিক থেকে বাস বাসে করে ফেরার পথে যশোরের চৌগাছায় সড়ক দুর্ঘটনায় নিহত বেনাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 9 শিক্ষার্থী। ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে বন্দরনগর বেনাপোলে শোক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বেনাপোল থেকে রিপোর্ট করেছেন আমাদের স্টাফ রিপোর্টার সেলিম রেজাতাজ। শনিবার সকাল 9:30 দিকে বেনাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে এ শোক র্যালি ও দোয়া অনুষ্ঠিত হয়। বেনাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির প্রধান শিক্ষক মোস্তফা হোসেন স্বপনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের 85/1 শারশা আসনের সংসদ সদস্য শেখ আফিলউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ নুরুজ্জামান। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন স্কুল কলেজ রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা বক্তব্য রাখেন। এ সময় নিহত শিক্ষার্থীদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। আয়োজনের মধ্যে ছিল সকাল 9:30 শোক র্যালি, 10:30 স্মৃতি স্তম্ভে পুষ্পার্ঘ অর্পণ এবং পরে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান। উল্লেখ্য, 2014 সালের 15 ফেব্রুয়ারি মুজিবনগরের পিকনিক শেষে বাস করে বাড়ি ফেরার পথে চৌগাছা সড়কের বাস উল্টে বেনাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 6 শিক্ষার্থী ঘটনাস্থলে মারা যায়। এ ঘটনায় গুরুতর আহত হয় আরও 19 শিক্ষার্থী। পরে চিকিৎসাধীন অবস্থায় 15 দিন পর মারা যায় আরও 3 জন। সেদিনের সে মৃত্যুতে কেঁদেছিলেন বেনাপোলবাসী সহ গোটা দেশের মানুষ। প্রতি বছর এ দিনটিতে বেনাপোলে শোক র্যালি ও আলোচনা সভা আয়োজন করা হয়ে থাকে। সেটা সবচেয়ে বেদনাদায়ক এবং দুঃখজনক। আমি এখানে বসে বসে দেখছিলাম পাশে এক মা বসা, সে তার চোখের পানি কন্টিনিউয়াসলি পড়েই যাচ্ছে। কোন পিতা এখানে এসেছে, কেউ কথা বলার শক্তিও নাই, শুধুমাত্র একজন পিতা তার সাহস নিয়ে অনেক কথা বলে দেন। আজ ঋতুরাজ বসন্তের আগমন বার্তা হওয়ার সত্ত্বেও বাতাসের মর্মরিত সুরে বেনাপোলবাসীর মনে আজ প্রিয় হারাবার আহ্বান। তাই তো আমাদের অশ্রু আজ শীত। একটি সন্তানকে হারিয়েছি, আমার এখনো বাড়িতে 6টি সন্তান আছে। মাঝে মাঝে আমি আমার এই একটি হারানো সন্তানকে এই 6টি সন্তানের মুখের দিকে তাকাইয়ে আলহামদুলিল্লাহ বলি। কেন বলি জানেন? আমি আমার এই 6টি সন্তানকে কতটুকু নিরাপত্তা দিতে পারবো এরই আলোকে মাঝে মাঝে যে মা তুমি হারিয়ে গেছো, বর্তমান সমাজের যে অবক্ষয়, বর্তমান সমাজের যে প্রেক্ষাপট, তাতে মা তুমি হারিয়ে গেছো আমাদের মাঝ থেকে, তাতে আমি মাঝে মাঝে আলহামদুলিল্লাহ বলি।